এই ক্যাম্পাস যাত্রা শুরুর পর থেকে এটা আমাদের জন্য এক অনন্য আয়োজন আজকে। এর মধ্যে আরেকটি সুখবর যেটা ঘটে গেছে, আমাদের স্থানীয় ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য স্যার যিনি এতদিন আমাদের মধ্যে 4 বছর উপাচার্য হিসেবে ছিলেন, তিনি দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক। আমি সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি দেখলাম যে ওনার একাগ্রতা, ওনার আন্তরিকতা, শত প্রচেষ্টা এবং ওনার ডিপার্টমেন্টের সহকর্মীদের নিয়ে উনি যেভাবে এগিয়ে গেলেন, রীতিমতো একটা মাইল ফলক তৈরি হলো স্টার ইউনিভার্সিটিতে। স্যালুট আপনাকে স্যার। প্রথমবারের মতো এসিএম কনটেস্টে পার্টিসিপেট করি আমরা তিনজন মিলে, এসিএম কনটেস্টে পার্টিসিপেট করি যেটা ছিল বুয়েটে। এই জন্য আমি বলবো স্যার, যেরকম একটা আমার যতটুকু ধারণা 8 থেকে 9টা অনলাইন প্রোগ্রাম এবং 3টা অফলাইন প্রোগ্রাম করার পর আজকের এই অনুষ্ঠান, সকল বিষয়ে স্পেশালিস্ট না হয়ে যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হই তাহলেই আমরা সফল হব আমাদের নিজস্ব যেই সেক্টরে যাই না কেন। আমি শিক্ষাটা পেয়েছি তা না, এটা যে একটা বন্ধন, একটা যে রিলেশনশিপ আমাদের তৈরি হয়েছে সেটা আমি মনে করি যে আজীবন থাকবে। এই যে এতদিন পর আবার দেখা হয়েছে, মনে হচ্ছে না যে সেই ইউনিভার্সিটি 7 বছর আগে ছেড়ে দিয়েছে আর কি। তো আমাদের স্মৃতিগুলো আছে আসলে ওই ধানমন্ডি 3 নম্বর ক্যাম্পাসে, মাঝে মধ্যে যাওয়া হয় ওই ক্যাম্পাসে, ক্যাম্পাসের সামনে যে চাটা খেয়ে আবার আগের গন্তব্যে আমরা চলে যাই। কম্পিউটার সায়েন্স মানে শুধু প্রোগ্রামিং না, শুধু আইটি মানে শুধু প্রোগ্রামিং না, আরো অনেকগুলো সেক্টর আছে। আমি বলবো যে সবাইকে একটু এ ব্যাপারে একটু নজর দিতে। আমাদের এই সুন্দর চেহারাগুলো সবসময় মিস করি এবং এটাও জানি এদেরকে আর দেখার সুযোগ নাও হতে পারে। অলরাইট, আমরা যদি বসে থাকি তখন আমাদের এই ছাত্রছাত্রীরা আসবে। অলরাইট, কথাই আছে যে কেউ কেউ স্বপ্ন দেখে, কেউ কেউ চিন্তা করে আর কেউ কেউ করে দেখায়। আমি আজকে এখানে এসে যেটা বুঝতে পারলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট আজকের এই অ্যালামনাই আয়োজনের মাধ্যমে তারা করে দেখিয়েছে, তারা কথায় বিশ্বাস করে না, তারা কাজে বিশ্বাস করে। আমি সত্যি আজকে উপাচার্য হিসাবে খুবই আনন্দিত এবং গর্বিত, ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ত্রিপুণঙ্গনের অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সেটি করছে সিএসসি ডিপার্টমেন্ট। আমি সিএসসি ডিপার্টমেন্টকে নিয়ে গর্বিত। যেহেতু আজকে পুনর্মিলনী, এটা তোমাদের অনুষ্ঠান, এটা আমাদের আলোচনা সভা থাকার কোনো মানে নেই। এটা যেহেতু একটা নিয়ম আছে, নিয়ম রক্ষাতে এগুলি করতে হয়, না তো আমাদের সাথে ইন্টারাকশনটা কিভাবে হবে? সেটা 2 বছরে একবার যদি হয় তবুও ওই লিঙ্কটা থাকবে যে আমার এই শিক্ষকরা পড়িয়েছে, এই শিক্ষকদের পেয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কেন হীনমন্যতায় ভুগবে? ওয়াই প্রাউডলি বলতে হবে আমি ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র, আমি অমুক ইউনিভার্সিটির ছাত্র, আমি দেখিয়ে দিতে চাই। দ্যাট ইজ দ্য ড্রিম। এবং আরেকটি কথা তোমরা হয়তো জানো যে এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা জব মার্কেটে পাবলিককে হারিয়ে দিয়েছে, এখন টপে আছে। সবচেয়ে বড় কথা, তোমরা যারা এখানে এসেছো যদি মনে করো যে তোমরা এসে ভালো ফিল করছো, আমাদের এই কষ্টটুকু আসলে সার্থক হবে। এতটুকুই চাওয়া, এতটুকুই পাওয়া তোমাদের কাছে, আর বেশি কিছু আসলে বলার নেই। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আরেকটা কথা ডিক্লেয়ার দিয়ে যাই আমি এখানে, সেটা হচ্ছে যে আমরা একটা অফিসিয়ালি নেক্সট টাইম আমরা একটা অফিসিয়ালি আহ্বায়ক কমিটি ডিক্লেয়ার করব প্রথমে, তারপরে এই অর্গানাইজেশন তোমাদের অর্গানাইজেশন তোমাদের কাছে আমরা ছেড়ে দেবো। সত্য কথা বলে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট গুড, উনি সার্টিফিকেট দিয়েছেন, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা দুইটা ভেতরে পারি না তো ভুলে যেতে,
তোমার অপেক্ষায় অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার।